আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা জিরার ব্যবসা করে থাকেন এবং ঈদের সামনে সবারই কিন্তু জিরা প্রয়োজন, এবং অনেক দোকানদার আছে যে জিরা তারা স্টক করে রাখে ঈদের সময় বেশি দামে বিক্রয় করার জন্য। প্রিয় দর্শক, ঈদের সময় বেশি দামে বিক্রয় করলেও আপনি কিন্তু পরবর্তীতে খুব বেশি দামে হয়তো বিক্রি করতে পারবেন না, কারণ জিরা কিন্তু ভারত থেকে আমদানি শুরু হয়েছে এবং এটি আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে জিরা কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছে, এবং যে জিরাগুলো প্রতি কেজি যে জিরার দাম পড়ছে কিন্তু 300 টাকা, এর সাথে কিছু ভ্যাট যুক্ত হবে। প্রিয় দর্শক, এখন এই জিরাগুলো যদি কন্টিনিউ আমদানি হতে থাকে তাহলে কিন্তু জিরার বাজার দরটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। এই সম্পর্কিত তথ্য তুলে ধরছেন দৈনিক কালের কণ্ঠ। এখন আমরা দেখবো যে কালের কণ্ঠে এই সম্পর্কে কি বলা হয়েছে। প্রিয় দর্শক, বলা হয়েছে যে প্রথমবারের মতো জিরা আমদানি দাম 300 টাকা কেজি, দামটাও কিন্তু সবার হাতের নাগালে, দামটা অনেক কম। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো জিরা আমদানি হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 দিকে। এক ট্রাকে করে মোট 7 টন জিরা আমদানি করা হয়েছে, এর মধ্য দিয়ে 6 মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি কার্যক্রম আবার চালু। আখাউড়া স্থলবন্দরে আমদানি কার্যক্রমটা বন্ধ ছিল, এটি কিন্তু আবার চালু হয়ে গেছে। ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান এই জিরা আমদানি করেছে, আর তার মানে ঢাকা থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হবে। তবে ঈদের আগে ডিস্ট্রিবিউট হবে কিনা এটা কিন্তু বলা যায় না, কারণ অনেক কাগজীয় প্রক্রিয়া আছে সেগুলো পূরণ করতে করতে আশা করি যে ঈদের পরে হয়তো এই জিরাগুলো বিক্রি হবে। সিএনএফ এর দায়িত্ব পালন করবে, অর্থাৎ আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্দরের মেসার্স শফিকুল ইসলাম। তবে শুক্রবার সাপ্তাহিক বন্ধ, এরপর থেকে সরকারি ছুটি হয়ে আনুষ্ঠানিকতা সেরে ঈদের আগে বন্দর থেকে জিরা খালাস করা সম্ভব না হতে পারে। এবং জিরার দামটা প্রিয় দর্শক প্রতি টন কত করে বলছে যে জিরার দাম পড়ছে $2,500 প্রতি টন, এবং স্থানীয় মুদ্রায় 2,92,500 টাকার মতো। প্রিয় দর্শক, তার মানে জিরা আমদানি শুরু হয়েছে এবং কন্টিনিউ যদি হতে থাকে তাহলে কিন্তু বাজার দর একটু এমন সেমন হতে পারে। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার একদম দোরগোড়ায় পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।